নমস্কার, টকস অন সেলফ আইডেন্টিটি। আপনাদের সকলকে আমাদের এই অনুষ্ঠানে আন্তরিক স্বাগত। আপনাকে এই জানা আমার ভুরাবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। খুব চেনা একটা রবীন্দ্রসঙ্গীত, এই যে নিজেকে জানা, যতটুকুই জানি সবটা কি জানা হয় কোনোভাবে, এবং নিজেকে জানতে জানতে ওই যে বলছে সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা, অর্থাৎ তোমায় বলতে এখানে ঈশ্বর। তাকে আমরা কতটুকু চিনতে পারি? আরে নিজেকেই ভালো করে চিনি না তো ঈশ্বরকে কী করে চিনবো? কিন্তু এটা একটা প্রক্রিয়া, এর মধ্যে দিয়ে আমরা যেতে পারি, ভাবতে পারি এই নিয়ে, এবং সেই প্রক্রিয়ার মধ্যে থাকতে থাকতে হয়তো দেখবো আমরা কিছুটা হলেও একটা আত্মবিশ্লেষণ, আত্মপরিচয় উপলব্ধি করতে পারছি, এবং হয়তোবা মন যখন ঈশ্বরাভিমুখী হয় তখন কিছুটা তাকেও অনুভব করার একটা সুযোগ আমরা পাচ্ছি, অনুভব করতেও পারছি। এই নিয়েই আমাদের চর্চা, সেটা বাবা ঠাকুর প্রদর্শিত পথে, যেভাবে তিনি আমাদের দেখার চোখ খুলে দিয়েছেন, আমাদের চেতনার উন্মেষ ঘটিয়েছেন সেই আলোকে। তুষার আজকেও আমাদের সঙ্গে রয়েছে, এবং তুষারের খুব নিখুঁত বিশ্লেষণ, ওর নিজের বাবা ঠাকুরের সঙ্গে দীর্ঘ সময়ের যে সঙ্গলাভ, তার থেকে ও যেসব মণিমাণিক্য নিজের জীবনে পেয়েছে তার থেকে দু একটা খণ্ড এই আমাদের এই চর্চার মধ্যেও সেখানে তুলে ধরে আমরাও সমৃদ্ধ হই। আত্মজ্ঞান সম্বন্ধে এখানে যে কথা বলা হয়েছে সে কথাগুলি উপনিষদের সারা সার, অর্থাৎ বেদের যেটি সারাংশ তাকে বলা হয় বেদান্ত। বেদান্তের যেটা সারাংশ সেটা হচ্ছে আত্মজ্ঞান, সেলফ নলেজ, অর্থাৎ অদ্বৈজ্ঞান। কিন্তু বেদবাদী যারা আর বেদান্তবাদী, এদের মধ্যে পার্থক্য অনেক। বেদবাদীদের হচ্ছে কর্মকাণ্ড, অর্থাৎ ত্রিগুণ এর বিষয় নিয়ে তাদের জীবন চর্চা। কর্ম ত্রিগুণের বিষয়ে যে হয়, গুণাতীত কর্ম নয়, সেজন্যে গীতাতেও উল্লেখ করা হয়েছে ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভব অর্জুন। অর্জুন, তোমাকে নিস্ত্রৈগুণ্য হতে হবে, গুণাতীত হতে হবে। কেননা বেদের মধ্যে কর্মকাণ্ড আছে, কর্মকাণ্ডের মধ্যে মানুষের কামনা পূরণের জন্যে তার স্বার্থ সিদ্ধির জন্যে বহুবিধ কর্মের বিধান দেওয়া আছে। এবং সেই সমস্ত কর্মের উদ্দেশ্য হচ্ছে কর্মকর্তার অভিশাপ পূরণ, তার চাহিদা পূরণ, তার কামনা পূরণ, তার প্রার্থনা পূরণ, তার ভোগ চরিতার্থ করা, সে স্থূল হোক, সূক্ষ্ম হোক, সূক্ষ্মতর হোক। কাজেই বেদবাদী অর্থাৎ কর্মবাদী হচ্ছে ভোগবাদী, আর জ্ঞানবাদী হচ্ছে মুক্তিবাদী। শুদ্ধ ভক্তি, শুদ্ধ জ্ঞান, এই দুটো কি এক না অভিন্ন?
শুদ্ধাভক্তি আর শুদ্ধ জ্ঞান এই দুটো তো অভিন্নই, কিন্তু শুদ্ধাভক্তি লাভ হয় আত্মজ্ঞান লাভের পরে। আত্মজ্ঞান লাভের আগের যে ভক্তি সেটা শুদ্ধাভক্তি নয়। আপনি ওই ব্রহ্ম আত্মবিদ্যা বইটা বের করুন। জ্ঞান লাভের পূর্বের ভক্তি হয় আসক্তি পর্যায়ের, কিন্তু জ্ঞান লাভের পরের ভক্তি হল শুদ্ধাভক্তি। তারপরে বলছেন, যথার্থ ভক্ত হওয়া যায় আপনাকে জানার পরে, তার আগে ভক্ত হলে হয় ভোগে পোক্ত। আপনাকে জানা হল আত্মজ্ঞান, আর সব অজ্ঞান সেই জ্ঞানের ব্যবহার হল ভক্তি। আপনাকে জানার নাম হলেও আত্মজ্ঞান। অখণ্ডভাবে আপনাকে যখন জানলো সর্বত্র আমি বিরাজমান, এইভাবে যখন কেউ নিজেকে উপলব্ধি করলো, তখন তার যেরকমভাবে আচরণটা প্রকাশ পাবে, সে তারা সে আচরণটার নামই হয়ে গেল ভক্তি। যে আত্মজ্ঞান লাভের পরে শুদ্ধ জ্ঞানের প্রকাশ, তাহলে শুদ্ধ জ্ঞান আর আর শুদ্ধা ভক্তি অভিন্ন। তার আগের ভক্তি হলো আসক্তির পর্যায়ে, পারফেক্ট ভক্তি না, সেইখানে ভক্তের সাথে ভগবানের একটা পার্থক্য রয়ে গেছে। ভোগে পোক্ত ভক্ত, আস্বাদনের ইচ্ছা রয়েছে সেখানে, সেই ঈশ্বরকেও যে আস্বাদন করব, ঈশ্বরের যে মাধুর্য বা ঈশ্বরের রস আমি আস্বাদন করব, সেই ইচ্ছেটাও থাকা চলবে না। নানাভাবে বাবা ঠাকুরের কথা পড়ে, গান শুনে, তার প্রবচন শুনে এটা বুঝতে পারছি যে আমরা নিজেরা যতই আমার খুব ভক্তিমন, আমি খুব ভক্তিভাব ইত্যাদি বলি, প্রকৃত ভক্তি কিন্তু সত্যি খুব দুর্লভ জিনিস, চাইলেই প্রকৃত ভক্তি যা সেটাকে পাওয়া যায় না। বাবা ঠাকুরই বলছেন যে ভক্তি হলো সর্বাপেক্ষা দুর্লভ বস্তু, আর ভক্তি দুর্বলের সাধন নয়, দুর্বলের জন্য ভক্তি নয়, ভক্তি হলো সবলের জন্যে। একটা বাবা ঠাকুরের কথা আছে এগুলো। আমরা তার ওই চিত্তরঞ্জন কালীবাড়িতে তার দেওয়া যে ভাষণ, তার আরেকটু অংশ আমরা আরেকবার শুনে নিই। উপনিষদের একটা জায়গায় শ্যাম ও শ্যামলের কথাটা বিশেষভাবে উল্লেখ করা আছে আত্মজ্ঞানের প্রসঙ্গে। কারণ শ্যাম হলো সব হলো শুভ, শ্যাম হলো অর্থাৎ প্রাণবন্ত। আত্মজ্ঞান সম্বন্ধে এখানে যে কথা বলা হয়েছে সে কথাগুলি উপনিষদের সারাৎসার, অর্থাৎ বেদের যেটি সারাংশ তাকে বলা হয় বেদান্ত। বেদান্তের যেটা সারাংশ সেটা হচ্ছে আত্মজ্ঞান, সেলফ নলেজ, অর্থাৎ অদ্বৈজ্ঞান। কিন্তু বেদবাদী যারা আর বেদান্তবাদী, এদের মধ্যে পার্থক্য অনেক। বেদবাদী যারা হচ্ছে কর্মকাণ্ড, অর্থাৎ ত্রিগুণ এর বিষয় নিয়ে তাদের জীবন চর্চা, কর্ম ত্রিগুণের বিষয়ে যে হয়, গুণাতীত কর্ম নয়, সেই জন্যে গীতাতেও উল্লেখ করা হয়েছে ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভব অর্জুন। অর্জুন, তোমাকে নিস্ত্রৈগুণ্য হতে হবে, গুণাতীত হতে হবে। কেননা বেদের মধ্যে কর্মকাণ্ড আছে, কর্মকাণ্ডের মধ্যে মানুষের কামনা পূরণের জন্যে তার স্বার্থ সিদ্ধির জন্যে বহুবিধ কর্মের বিধান দেওয়া আছে। এবং সেই সমস্ত কর্মের উদ্দেশ্য হচ্ছে কর্মকর্তার অভিশাপ পূরণ, তার চাহিদা পূরণ, তার কামনা পূরণ, তার প্রার্থনা পূরণ, তার ভোগ চরিতার্থ করা, সে স্থূল হোক, সূক্ষ্ম হোক, সূক্ষ্মতর হোক। কাজেই বেদবাদী অর্থাৎ কর্মবাদী হচ্ছে ভোগবাদী, আর জ্ঞানবাদী হচ্ছে মুক্তিবাদী। ভক্তি সর্বাপেক্ষা দুর্লভ বস্তু। কিন্তু ভক্তির সঙ্গে সবল দুর্বলের ব্যাপারটা কেন আসছে? মানে আমাকে তীব্রভাবে ভক্তি প্রাণ হতে গেলে একটা সবলতা চাই। সব ছেড়ে দিয়ে আমি তাঁর দিকে মন দিয়েছি, চারদিকানি কথা নাকি, পারবে কজন পারবে? আর আমার কোনো দিকে নজর নেই, কারোর উপরে ভরসা করে নেই, দুর্বল, শুধু তাঁর চরণের উপর ভরসা করে আছি। লোকে তো বিষয়ের উপর নির্ভর করে আছে, একটু এদিক ওদিক হলেই গেল রব পড়ে যায়। আর তো এতটা যার তার উপরে জ্বলন্ত বিশ্বাস, কোনো কিছুর উপরে সে নির্ভর করে নেই।
বাবা বলেছে নিরালম্ব হতে পারলে তবেই কি তুমি আত্মজ্ঞান লাভ করতে পারবে। কজন হতে পারে সেটা? যে নিরালম্ব থাকতে পারে সেই ভক্ত হতে পারে। তাহলে কিসের ভক্ত? সে তো যে গুরু ভক্তর ক্ষেত্রে বলুন কি ঈশ্বরী ভক্তর ক্ষেত্রে বলুন, গুরুর চরণে আমি নির্ভর করে আছি, এরকম কথা অনেকে বলে। কোথায় নির্ভর করে আছে? তো খুব কম দেখেছি এরকম, দেখিনি বলতে গেলে। কোথায় নির্ভর করে আছে? আমি যে দেখছি বিষয় আসার উপরে নির্ভর করে আছে সবাই, দাস দাসী লোক লস্কর পরিবারে কতজন আছে তাদের উপর, সবার উপরে নির্ভর করে একটা মানুষ জীবন কাটাচ্ছে, যত রকম সুখ ভোগ আছে সব করছে, তাঁর চরণের উপর নির্ভর করে কজন কাটাচ্ছে? সেই নয় ভক্ত তাহলে কোথায় আসবে বলুন? তবে তো আমার মধ্যে ভক্তির প্রকাশ পাবে। তবে একটা কথা হলো, এই ভক্তি জ্ঞান নিয়ে আমরা এই কথা বলছি বটে, বাবা ঠাকুর কিন্তু কর্মযোগ জ্ঞান ভক্তি এগুলোকে পৃথকভাবে কিছুই বলেননি। আমরা আলোচনা প্রসঙ্গে ভক্তির কথা আসলো, কর্মের কথা আসলো, হ্যাঁ জ্ঞানের কথা আসলো, বাবা ঠাকুর সবটাকে এক করে যে একের বিজ্ঞান দিয়েছেন। কিন্তু তিনি বলছেন এই চারটির কোনোটি কোনোটার থেকে পৃথক নয়। যেরকম একই ঘরে চারটে দেওয়াল, সেরকম কর্মযোগ জ্ঞান ভক্তি চারটেকে নিয়েই একটা সম্পূর্ণ বিজ্ঞান। সেই জন্য বাবা ঠাকুর এই অখণ্ড যে একের বিজ্ঞান দিয়েছেন এটার নাম হলো কি মহাযোগ। এটার নাম হলো মহাযোগ। এটার মধ্যে চারটেই আছে, এটার মধ্যে কর্মযোগ জ্ঞান ভক্তি কোনোটাকে আলাদা আলাদা করে উনি কোনো এটাকে বলেননি কিছু। শ্রী সানাই পত্রিকায় বাবা ঠাকুরের কিছু কথা প্রকাশ পেয়েছিল এই সম্বন্ধে, আপনি এই জায়গাটা থেকে একবার পড়ুন এই জায়গাটা। জ্ঞান যোগ কর্ম ও ভক্তি হলো একই ঘরের চারটি দেওয়াল, একটিকে বাদ দিয়ে অপরটি নেই। এখানে এই চারটির সমন্বয় হয়েছে, তাই এখানে জাতি ধর্ম বর্ণের বা সম্প্রদায়ের কোনো বালাই নেই। বলছেন অনেকেই একে, অর্থাৎ শ্রী শ্রী বাবা ঠাকুরকে প্রশ্ন করে যে আপনি কোন সম্প্রদায়ের, তাদের বলা হয় যে সবার চেয়ে স্বতন্ত্র এমন কোনো সম্প্রদায় তিনি পাননি। ডিফারেন্সিয়েশন ইজ ইগনোরেন্স, কোনো কিছু আলাদা করে ভাবাই হলো অজ্ঞান। তো এই চারটেকে মিলিয়ে নিয়ে জ্ঞান যোগ কর্ম ভক্তি এটাকে নিয়ে মিলিয়ে যে মহাযোগ, এই কথাটাও তো আমার মনে হয় না আমরা আগে কোথাও সেইভাবে পেয়েছি। আপনি বলেন যে বাবা ঠাকুরের ওই আত্মসূত্র তৃতীয় খণ্ড বইটায় পড়ুন, এই সুন্দর কিছু কথা আছে। বলছেন যে ভক্তি জ্ঞান যোগ আর কর্ম এটা হচ্ছে একটা ফর্মুলা, পৃথক পৃথকভাবে ভাবতে গেলে কিন্তু কোনোটার সঙ্গে মেলানো যাবে না। কেন? মাথায় যেটা হচ্ছে সেটা হচ্ছে জ্ঞান, কেন্দ্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভক্তি, অন্তরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যোগ, আর বাইরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কর্ম। কেন? প্রত্যেকটি যদি অ্যানালিসিস করা যায় তাহলে দেখা যাবে বাইরে আমরা দেহ ইন্দ্রিয় প্রাণ দিয়ে যা কিছু করি সেটা হচ্ছে কর্ম, অন্তরে সেই কর্মটাকে যে উদ্দেশ্যে করা হলো সেটাকে সেট করা হচ্ছে, সেই জন্য সেটা হচ্ছে যোগ। আর কেন্দ্রেতে ভক্তি কেন? সেইখানে এইগুলো পার্জড হয়ে গিয়ে ওয়াননেসের মধ্যে মিশে যাচ্ছে, কেন্দ্রেতে সমান হচ্ছে, সেইখানে ভক্তি। তারপর জ্ঞানের ব্যবহারটা হচ্ছে মস্তিষ্কে, ব্রেনে। এখন এই সবটা নিয়ে হচ্ছে বিজ্ঞান ব্রহ্ম। বিজ্ঞান ব্রহ্মের লক্ষণ হচ্ছে যে কর্ম যোগ জ্ঞান ভক্তি এই চারটাকে একত্র করে ব্যবহার করা, পৃথক পৃথক করে ব্যবহার করা নয়। সেই জন্য ঈশ্বরের মধ্যে সব কিছু নিহিত রয়েছে, যত রকম রূপ নাম ভাব বোধ সবটা নিয়েই হচ্ছে ঈশ্বর। কিন্তু তারও ঊর্ধ্বে চলে গেল যখন, তখন এই সৃষ্টিও নাই, তখন স্রষ্টাও নাই। বাবা ঠাকুর বলেছেন ব্যষ্টিযোগ সমষ্টিযোগ, তারপরে এই যে মহাযোগ, এই যে মহাযোগের বিজ্ঞানটা বাবা ঠাকুর আমাদের দিচ্ছেন, যেখানে চারটি যোগেরই সংমিশ্রণ ঘটেছে, এটাকে বোঝাতে গিয়ে ওনাকে ব্যষ্টিযোগ কাকে বলে, সমষ্টিযোগ কাকে বলে, এগুলোকে তাকে বোঝাতে হয়েছে খুব সংক্ষেপে দু একটা কথাতে, এটা একটুখানি বলে দিল বুঝতে সুবিধা। হ্যাঁ, দেখবেন অনেকেই কর্মযোগ জ্ঞান ভক্তি চারটি বিষয়ের উপরেই কথা বলেছেন, আর যারা পৃথক পৃথকভাবে একটাকে ধরে চলে, যে কোনো একটা কর্মযোগ জ্ঞান ভক্তির মধ্যে যে কোনো একটাকে ধরে দাঁড়া চলে, তারা হলো ব্যষ্টিযোগের সাধক। আর ব্যষ্টিযোগে যারা এন্ডে পৌঁছয় তাদের বলা হয় সিদ্ধ পুরুষ। আর কারু কারুর মধ্যে রেয়ার, সেটা খুব কারু কারুর মধ্যে দুটো বা খুব রেয়ার কারু কারুর মধ্যে তিনটে যোগের সংমিশ্রণে সাধন হয়। এই চারটে যে কর্মযোগ জ্ঞান ভক্তি, এটার মধ্যে যেখানে দুটো বা তিনটেরও কখনো সকল হয়, বাবা ঠাকুর বলছেন সেটাকে বলে সমষ্টিযোগ। ওই যোগে যারা এগিয়ে গিয়ে যারা সিদ্ধি লাভ করে তাদের বলা হয় মহাপুরুষ। আগের জনকে বলা হতো সিদ্ধ পুরুষ, সমষ্টিযোগে যারা সিদ্ধ হয় তাদের বলা হয় মহাপুরুষ। একের বেশি যারা আসছেন, হ্যাঁ
চারটে অবধি নয়, দুটো বা তিনটে, আর কারো কারোর মধ্যে চারটে যোগের সংমিশ্রণে সাধন হয়, এটা তো অত্যন্ত রেয়ার। সেইটাকে বলা হয় মহাযোগ, তাদের দল হয় অবতার পুরুষ। সেখানেও শেষ কথা না, আপনি যদি এখন বলেন তাহলে বাবা ঠাকুর কি অবতার, বাবা ঠাকুর বলছেন আমি অবতারও নয়। অবতার পুরুষের মধ্যে চারটি যোগের সংমিশ্রণে একটা সাধন হয় স্বতঃস্ফূর্তভাবে। এই যারা এরকম মহাপুরুষ হন তাদের ছোটবেলা থেকে কিছু কিছু লক্ষণ দৃষ্ট হয়, তো তোমাকে এরকম কিছু গল্প ছেলেও বলেছিলেন কিনা? সেটা বলেছিলেন, সেটা আমি বলছি। তার আগে আর একটা কথা বলি, বাবা ঠাকুর বলেছিলেন যে ওনার ছোটবেলা থেকেই সমাধি হতো, কেউ জানতো না। আর একদিন উনি বলেছিলেন, আমি বাবা ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলাম যে বাবা ঠাকুর আপনার ছোটবেলা কিছু কথা বলুন, কথা বলুন। তখন উনি বললেন যে ছোটবেলায় উনি যখন বাংলাদেশে থাকতেন তখন উনি ছোট, তা সেইখানে একটা জায়গায় সবাই ছাই ফেলতো আর কি, উনুনে যে ছাইগুলো ফেলতো, ছাই ফেলতে ফেলতে সেই জায়গাটা একটা টিলা মতো হয়ে গেছিলো, ছাইয়ের ঢিবি, হ্যাঁ বড় টিলা মতো হয়ে গেছিলো, ওইখানটাই সবাই ফেলতো। তা বাবা ঠাকুর বলছিলেন যে উনি দিনের বেলা গিয়ে সেখানে খেলার ছলে গর্ত করতেন, গর্ত করতে করতে ভেতরে একটা সুরঙ্গ মতো তৈরি করেছিলেন। আচ্ছা, হ্যাঁ সুরঙ্গ মতো তৈরি করে তার ভেতরে একটা বসার জায়গা মতো তৈরি করেছেন আবার। হ্যাঁ, আর রাত্রিবেলা বাবা মার সাথে উনি শুতেন, বাবা মা ঘুমিয়ে পড়লে উনি চুপি চুপি সেখানে চলে আসতেন, ওই সেই ছাইয়ের ঢিবির মধ্যে, ছাইয়ের ঢিবির মধ্যে সুরঙ্গের মধ্যে ঢুকে ধ্যান করতেন। মানে ঘুম ভাঙার আগেই উনি গিয়ে বাবা মার পাশে শুয়ে পড়তেন। তার ছোটবেলা থেকেই যারা এরকম প্রকৃতি লক্ষ্য করা যাচ্ছে, সে তো হবেই স্বাভাবিক। এটা ঘটনা যে তার কথাগুলোকে বুঝতে গেলে আমাদের অনেক বেশি মনোযোগ নিয়ে এগুলোকে চর্চা করা দরকার, এবং যেহেতু তার প্রায় প্রতিটি কথাই দেখুন আমরা যেটা বারবার মনে হয় কোনোটাই প্রথাগত নয়, কোনোটাই মানে গতানুগতিক যে অধ্যাত্ম বা ধর্ম সম্পর্কে আমাদের যে প্রচলিত ধারণা তার থেকে একেবারে স্বতন্ত্র আলাদা, সেটা খুব গভীর চর্চার মধ্যে দিয়ে না গেলে এটাকে যথার্থ অনুধাবন করা খুব খুব মুশকিল। সে তো অবশ্যই। আপনি সেই সানাই পত্রিকার এই জায়গাটা একটুখানি পড়ুন, বলছেন এখানে এতদিন ধরে যা কিছু বলা হয়েছে ও হচ্ছে তাতে সুপ্ত আছে একটা বিরাট শক্তি, এইসব বক্তব্য একদিন বিরাট বিপ্লব আনবে মানুষের মনে, আর সেই বিপ্লবই টেনে আনবে সত্যযুগ, কারণ এর বক্তব্য হলো আনমিক্সড, এতে কোনো মিক্সচার নেই, এই বক্তব্যের সঙ্গে অহংকারেরও কোনো লেশ ও মিশে নেই, তাই তো এ আশ্রম করতে পারে না। এর আশ্রম হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ড যেখানে রূপে নামে ভাবে বোধে এক মাই খেলে চলেছেন, মা ছাড়া আর কোথাও কিছু নেই। এই মা হলেন এর কাছে স্বতঃস্ফূর্ত ব্রহ্ম আত্মা, আর তাঁর স্বরূপ হল নলেজ অফ ওয়াননেস, ওয়াননেস অফ নলেজ। কি বলবেন বলুন, মানে কিছুক্ষণ নির্বাক হয়ে থাকতে হয়, নির্বাক হওয়া ছাড়া কোনো উপায় নেই। এই যে বলছেন যে এই বক্তব্য একদিন বিরাট বিপ্লব টেনে আনবে, এই মানুষের মনে সেই বিপ্লব থেকেই আবার নতুন করে আসবে সত্যযুগ, এ কথা তো উনি বারবার বলছেন যে ওনার কথা রেস ধরেই আসবে সত্যযুগ, এই নিয়েও ওনার অনেক গান আছে। যে কথাগুলো নিয়ে আমরা তখন কথা বলছিলাম বা ওই শ্রী সানাই পত্রিকাতে যে অংশটা আমি পড়লাম যে এর থেকেই কিন্তু মানুষের মনে বিপ্লব আসবে, তার থেকে আসবে আবার নতুন করে সত্য, পিওর জিনিসটা, এই যে পিওর জিনিসটা, এটার মধ্যে কোনো পাঁচ মিশালের জিনিস নেই, পিওর আত্মতত্ত্বের কথা একেবারে। এখানে যে দিক দিয়ে উনি কথা বলুক না কেন সবই একে চলে যাচ্ছে ওনার, এই যে পিওর জিনিসটা এটার মধ্যে কোনো কাকর নেই যে বাছাই করতে হবে, এটা বলে সবটাই পিওর, এটার মধ্যে কোনো খাদ নেই। তুমি তো দীর্ঘদিন তাকে খুব কাছ থেকে দেখেছো এবং তার থেকে অনেক কিছু পেয়েছো, আমাদেরও মনে হয় আমরা সত্যি আমাদের মানে কোন সুকৃতিতে জানি না তার কাছে আসার কিছুটা হলেও তো সুযোগ পেয়েছিলাম। এখন এই বই ঘেঁটে পড়াশুনো করে তার ওই ভিডিওগুলো দেখে মনে হয় যে যখন সশরীরে তাকে পেয়েছিলাম তিনি হয়তো ডেকে পাঠাতেন তার কাছে গেলাম, তখন কেন আরও একটু বেশি করে তার থেকে কিছু জানলাম না শুনলাম না, কেন তখনই আমার মানে এই বোধটা এলো না যে এই মানুষটির কাছে যত বেশি থাকতে পারবো ততটাই আমার নিজের চেতনার উত্তরণ ঘটবে আরও বেশি করে,
তখন এই ব্যবহারিক জীবনে নানা কাজের মধ্যে থেকে ওই ফাঁকে ফোঁ করে যখন একটুখানি সময় পেলাম হয়তো অল্প সময়ের জন্য গেলাম, বেশিরভাগই হতো উনি কিন্তু নিজে ডেকে পাঠাতেন। তা সত্ত্বেও মানে এখন দুঃখ করে কেঁদেও কোনো লাভ নেই। এই কথাটা অনেকেই বলে, এখন অনেকের মুখ থেকেই এরকম একটা অনুশোচনা শুনেছি আমি। এই প্রসঙ্গে একটা গান আছে, আপনি গানটা একটুখানি, আপনি সানুভব সুধা প্রথম খণ্ডর অবতার তত্ত্বে গানগুলো বের করুন। কি অদ্ভুত লেখা আছে দেখুন। মনের মানুষ কখন এসে নেচে গেয়ে চলে যায়, কত গান সে গেয়ে যায়, কত কথা সে বলে যায়। অনন্ত অপার মহিমা তার, সুর ও ছন্দের লহরী তাতে, স্বভাব তার নিত্য সমান, তাল ও লয়ে ঝংকারে তান। যে শুনেছে সে মজেছে, পেয়েছে তার আপন হিয়ায়। আগে যদি চিনতাম তারে, জানতাম তার পরিচয়, ছেড়ে তারে দিতাম না কো, বেঁধে রাখতাম হৃদয়ে গুহায়। সবোধে আপনারে একেবারে সঁপে দিতাম তাহারই পায়। গানের সুরে পাগল করে দেশে দেশে ঘুরে ফিরে, সে যে এসে চলে যায় সবার এসে প্রেম বিলায়। চলে গেলে লোকের কথায় ভরে ওঠে জীবন ব্যথায়, খুঁজি তখন স্মৃতির তলায় আবার তারে পাবার আশায়। মনের মানুষ কখন এসে নেচে গেয়ে চলে যায়, কত গান সে গেয়ে যায়, কত কথা সে বলে যায়। এইরকম জায়গায় এসেও যে আমাদের থামতে হবে এটা ভাবতে গেলেও কষ্ট হয়, এইখানেই শেষ করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু সামনের সপ্তাহে আবারও আমরা আসবো, আবারও এই প্রসঙ্গে আলোচনা করব, আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। সেই সময়টুকুর জন্যে বারবার যেটা বলি, ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে, আর গোটা সময়টা জুড়ে মনে মনে অন্তত নিত্য পরম আনন্দে থাকবেন। নমস্কার।